হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমি ব্লগে দেখাবো কিভাবে খুব সহজে ফুড কাস্টারটা বানানো যায়, এবং এটা আমি রেডি করব না, এটা আফিফা রেডি করবে। তো আফিফা বলছিল, মাম্মি আমাকে ফ্রুট কেটে দাও, আমি ফ্রুট কাস্টার বানাবো। খুব চটজলদি ঘরের জিনিস দিয়ে বানানো যায়। তো আমি নিয়ে নিয়েছি বেদানা, ড্রাগন ফল, আঙ্গুর, আপেল আর পেঁপে। তো এই পাঁচ পদের ফল নিয়েছি। তো আফিফা বলছিল যে আমি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দেখাতে পারবো, এবং খেতেও কিন্তু খুবই টেস্টি, খুবই ইয়ামি। তো ঘরে যে ফলগুলো আছে সেগুলো দিয়েও আরও অ্যাড করতে পারেন, বা যে কোনো কলা আছে, তারপর আরও সবুজ আঙ্গুর আছে, যে যার মতো করে অ্যাড করে নিতে পারেন আপনারা ফ্রুটগুলো। আমি তো এই পাঁচটা ফ্রুট নিয়েছি। এটা মিল্ক ক্রিম, এটাকে হালকা ভালো করে ফেটে তারপরে ফ্রুটগুলোর সাথে অ্যাড করবে আফিফা। তো আমাকে বলছিল যে মাম্মি খুব মানে চটজলদি বাসায় ফ্রুট কাস্টার কীভাবে রেডি করা যায়, আর খেতেও কিন্তু খুবই ইয়ামি, খুবই টেস্টি, আর টাইমটাও কিন্তু খুবই কম লাগে। তো আফিফা ভালো করে দেখাচ্ছে কিভাবে করা যায়। এগুলি একটু ভালো করে বিট করে নিচ্ছে, যাতে করে ক্রিমটা একটু ফোমি হয়। তো মিল্ক ক্রিমটা যে যাতে একটু ফোমি হয়, আর এত ইয়ামি একটা ডেজার্ট, আপনারা ঘরে বসে যে কোনো ফল দিয়ে, এখানে আমি দিয়েছি পেঁপে, অ্যাপেল, লাল আঙ্গুর, তারপরে ড্রাগন ফল আর বেদানা। আপনারা চাইলে কিন্তু আরও অন্য অন্য ফুডও নিতে পারেন, আমি তো আমার পছন্দের মতো ফুড নিয়েছি। তো আফিফা দেখাচ্ছিল এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে করে ক্রিমটা প্রত্যেকটা ফুডের ভিতরে যায় এবং এটার সাথে মিক্স হয়ে যায়। তো আফিফা আসলে মাঝে মাঝে খুব মানে ডেজার্ট আইটেমগুলো করতে চায় বা কেক আইটেমগুলো করতে চায়, আমি কিন্তু না করি না। ও যখন যখন আমাকে বলে, আগ্রহ দেখায় যে মাম্মি আমি আজকে এটা বানাবো বা ওটা বানাবো, আমি কিন্তু ওকে সবসময় বলি যে ঠিক আছে তুমি করো, আমি আছি। সবসময় ওকে উৎসাহ দিই, অ্যাপ্রিসিয়েট করি। তো আফিফা বলছিল এটাকে আমি ভালো করে মিক্স করব, তারপর এটার সাথে আরও কিছু অ্যাড করতে হবে। তো মিক্স করার পর এটা কালারটা যে এসেছে, এত সুন্দর একটা কালার, এটা কিন্তু আমি এক্সট্রা কোনো কালার ইউজ করিনি। এটা ড্রাগনের যে লাল কালার ছিল ড্রাগনটা, সে কালার থেকে কিন্তু এই পিঙ্ক কালার, হট পিঙ্ক কালার হয়েছে। তো এটার সাথে অ্যাড করলাম শুধু ভ্যানিলা এসেন্স, আর কিছুই না, একদম ন্যাচারাল যে ফ্রুট সেটাই দিয়েছি, আর মিল্ক ক্রিমটা আর ভ্যানিলা এসেন্স। তো খেতে এত ইয়ামি হয়েছিল যে মানে বারবার খেতে মন চাচ্ছিল। তো আফিফা বলছিল মাম্মি আমি আবার এরপরে আবার বানাবো, এত মজার একটা ডেজার্ট। তো আপনারাও চাইলে ঘরে খুব চটজলদি এরকম বানিয়ে নিতে পারেন, খুবই ইয়ামি। তো আফিফা টেস্ট করে দেখছিল, পাশাপাশি আমিও একটু টেস্ট করে নিলাম, দেখি না ঠিক আছে। তো উপরে একটু ডেকোরেশন করার জন্য একটু মিল্ক ক্রিমটা ভালো করে একটু ডেকোরেশন করে নিলাম। তো আমি আবার আমার ফ্রেন্ডের বাসা যাব, ওর বাসায় লাঞ্চের দাওয়াত আছে। তো আমি আবার ওখানে এই ফুডটা একটু নিয়ে নিব, ডেজার্টটা ওর জন্য যা পিপা বানিয়েছে শখ করে, তো আন্টির জন্য একটু নিয়ে যাবে। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম আমার ফ্রেন্ডের জন্য, আর আফিফাকেও একটু একটা বাটিতে দিয়ে দিলাম, যে তুমি নিজে যেহেতু বানিয়েছো একটু খেয়ে দেখো কেমন লাগে। তো দেখতেই তো পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে, এখানে কোনো কালার ইউজ করা হয়নি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। ঘরের যে কোনো ফ্রুট দিয়ে খুব ইজিলি এরকম একটা ফ্রুট কাস্টার বানিয়ে নিতে পারেন। আর আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়ে নিলাম, ওর বাসায় যেহেতু লাঞ্চের দাওয়াত আছে, এর পাশাপাশি আমি অন্য খাবারও নিব বাইরের থেকে। আর এই ডেজার্টে কোনো এক্সট্রা সুগার অ্যাড করিনি,
কারণ মিল্ক ক্রিমের ভিতরে হালকা হালকা সুগার ছিল, আর ফ্রুটগুলো মিষ্টি ছিল বিধায় আর কোনো সুগার অ্যাড করতে হয়নি। মিল্ক ক্রিমে সুগার ছিল হালকা হালকা আর ফ্রুটগুলো মিষ্টি ছিল, সে কারণে আর সুগার এক্সট্রা অ্যাড করিনি। আমরা যেহেতু সুগারটা কম খাই তো আমি চেয়েছিলাম এটা একটু ন্যাচারাল ডেজার্ট হয়। তো উপরে আবার আমি একটু গার্নিশের জন্য কিশমিশ দিয়ে নিচ্ছি, কারণ একটা বাসা যাব ওকে মানে খাবে, দেখতে যেটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজা লাগে। যে জিনিসটা দেখবেন দেখতে ডেকোরেশন করা থাকবে সেটা কিন্তু খেতেও মজা লাগে। তো আফিফাকে আমি একটু দিয়ে নিলাম, যেহেতু লাঞ্চ আওয়ারটা শেষ হয়ে গিয়েছে, আমি একটু সন্ধ্যার দিকেই যাবো ওর বাসায়, লেট হয়ে গিয়েছে আর আমিও খাইনি কিছু, সব কিছু গুছাতে গুছাতে। তো আফিফাও একটু খেয়ে নিচ্ছে, বলছে যে মাম্মি আমি একটু খেয়ে নিই, পরে এসে নাকি এসে আবার বাসায় খাবো। তো আমি বলছিলাম আফিফা খেত বলো তো দেখি কেমন হলো, তুমি যেহেতু নিজের হাতে বানিয়েছো ফ্রুট কাস্টার। তো আফিফা বলছিল মাম্মি খুবই ওয়াও হয়েছে, খুবই অসম হয়েছে। তো আফিফা আবার এইসব টাইপের কাস্টার বা ফ্রুট সালাদ ডেজার্ট আইটেমগুলো পছন্দ করে, তো সেই কারণেই কিন্তু আফিফা আজকে বানিয়েছে। আর অনেক দিন ধরেই আবদার করছিল যে মাম্মি আমি আইসক্রিম বানাবো বা আমি ফ্রুট কাস্টার বা ফ্রুট সালাদ বানাবো, এগুলি কিন্তু আফিফার খুবই মানে আগ্রহ। তো আমিও চাই যে আফিফা নিজে এগুলি শিখুক বা করার জন্য আগ্রহ প্রকাশ করুক, আমি সবসময় ওর পাশে আছি, ওকে আমি সবসময় এগুলির ব্যাপারে উৎসাহ দিই। তো যাই হোক, আফিফা খাচ্ছে আর আমি এই ফাঁকে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার ও বাসা যেতে যেতে লেট হয়ে গিয়েছে, তো বাইরে থেকে আবার ওর জন্য খাবারও নিতে হবে। খেতে খেতে আফিফা রিভিউ দিয়ে নিচ্ছে নিজের ফ্রুটের। যাই হোক, তো আমরা রওনা দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার ফ্রেন্ডও অনেকবার ফোন দিচ্ছিল, অনেক রাগ হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই করার নেই, আসলে সব কিছু গুছিয়ে যেতে যেতে লেট হয়ে গিয়েছিল। তো আমরা ওদের বাসার গিয়ে আর ক্যামেরা অন করব না, তো আমি একটা কনফেকশনারি থেকে আমি কিছু খাবার নিয়ে নিব ওর জন্য, ওদের বাসার জন্য, ওর ছেলেদের জন্য, যেহেতু ওর তিন ছেলে, দুই ছেলে তো ছোট, একটা ছেলে তো আফিফার সাথে স্কুলে পড়তো। তো যাই হোক, ওর ছেলেরা যেটা খাবে ওই রকমই খাবার নিয়ে নিচ্ছে। আর এখান থেকে আফিফাও বলছে যে মাম্মি আমারও ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু দুপুরে ভাতটা আমরা খাইনি। তো আমি বলছিলাম যে তুমি কী খাবো বলো, ওইটাই নাও। তো আফিফা বলছিল যে আমি পিৎজা খাবো, তো আমারও ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু সন্ধ্যা 7টা বেজে গিয়েছিলো, দুপুরে লাঞ্চ করা হয়নি। তো আমি বিলটা দিয়ে আমি আর আফিফা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিব, তারপর বাসা গিয়ে আমরা ভাত খাবো। আসলে এটা লাঞ্চ হয়নি, দাওয়াতটা ডিনার হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছুই করার নাই, অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি যেতে কিন্তু পারিনি। তো ওদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর আমি আর আফিফার জন্য হালকা পাতলা একটু নাস্তা নিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর ক্ষুধাও কিন্তু লেগে গিয়েছিলো। তো আফিফা পিৎজা নিল আর আমি একটু চিকেন প্যাটিস নিলাম, হালকা পাতলা একটু খেয়ে আবার রওনা দিয়ে দিব, ওদের বাসায় গিয়ে একটু ভাত খেতে হবে, নাহলে কিন্তু রাগ হয়ে যাবে না। আর আমি চেয়েছিলাম যে বাইরে থেকে খেয়ে তারপর বাসায় যাই, কিন্তু ও এতবার ফোন দিয়েছে যে রাগ হয়ে যেত। তো যাই হোক, খেতে খেতে আমরা ওর বাসায় আর ক্যামেরা অন করিনি, এখান থেকে বিদায় নিব। তো ভিউয়ার্স, সবাই আমার ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।